বিচার্য বিষয় আর কত কত আদর্শ আছে? 14 আদর্শ। বিচার্য বিষয় কতদিনের মধ্যে চূড়ান্ত শুনানি শুরু করতে হবে? 120 দিনের মধ্যে শুনানি। হ্যাঁ, 15 দিনের মধ্যে হচ্ছে যদি আদালত বিচার্য বিষয়ের মধ্যে কোনো আদালত যদি বিচার্য বিষয় গঠন স্থগিত করে কোনো যদি সাক্ষী চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন ওঠে তাহলে 15 দিনের মধ্যে আর মিলে 120 দিনের মধ্যে চূড়ান্ত সাক্ষীর দিকে নিয়ে যেতে হয়। গেল মুলতবি সম্পর্ক, মুলতবি নিষ্কি একজন বানান কি একজন মুলতবি একজন প্রশ্ন হচ্ছে আদালত চূড়ান্ত যে শুনানি করেন তিনি রোজ কয়টা মামলা চূড়ান্ত শুনানির জন্য রাখেন? পাঁচটা। পাঁচটার মধ্যে বলা হচ্ছে দুইটা আংশিক শ্রুত মামলা সহ আংশিক শুনছে, আংশিক শোনাটাকে ইংলিশে কি বলে? যে আজকে আদালত আংশিক শুনছেন বাকি দিন আগামী দিন শুনবেন, আংশিক শুনানি কি বলে? আদালত চূড়ান্ত শুনানি তো 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শুরু করলেন, কতদিনের মধ্যে চূড়ান্ত শুনানি শেষ করেন? 120 দিন। এই 120 দিন কি সাধারণ দিন না ওয়ার্কিং ডে? এটা ওয়ার্কিং ডে। তাহলে আমরা দেখলাম 5টা পর্যন্ত তিনি এর মধ্যে 2টা আংশিক শ্রুত থাকতে পারে, মোট 5টা শুনবেন, তবে রোজ মামলা 100টার মতো রাখবেন। এই 100টা যদি 70টা নিচে নেমে যায় তাহলে উনি নতুন করে উনাকে 70টার উপরে আনতে হবে, সর্বোচ্চ 70 থেকে উনি 100টা শুনে থাকেন, 70টা নিচে না। রায় কোনো দেওয়ার কোনো টাইমিং ফিক্সড আছে? রায় কতদিনের মধ্যে দিতে হইব? রায় 7 দিনের মধ্যে দিতে হইব, রায় 7 দিন। রায় আর ডিক্রি কি পৃথক পৃথক তারিখে হয় না একই তারিখে হয়? হ্যাঁ, রায় যেদিনে ঘোষণা হোক ডিক্রিতে ওই তারিখটাই ভাবে উল্লেখ করতে হবে, ডিক্রিটা ডিক্রি তারিখ এবং ওইটা তারিখ একই উল্লেখ করে দিতে হবে। বাটোয়ারা সংক্রান্ত ডিক্রি যেন 20 আদেশে কত বিধি? 54 ধারা এবং 20 আদেশের 18 বিধি। আদালত প্রয়োজনীয় ব্যবস্থা যদি নেওয়ার মনে করেন তাহলে আদালত অনেক কিছু করতে পারেন, কিন্তু আদালতকে আমরা ওইভাবেই কার্যক্রম বিলি করতে চাই। পক্ষের মৃত্যু ঘটলো কত আদেশে যাবেন? পক্ষদের মৃত্যু 22 আদেশ। বাদীর পক্ষভুক্তি করেন কত আদেশ কত বিধি? 22 আদেশ। 22 আদেশের কত বিধি? বাদীর পক্ষভুক্তি, বাদী মারা গেছে বাদীর ওয়ারিশ দিয়ে ইনক্লুড করবেন। 22 আদেশের 3 বিধি বাদীর অন্তর্ভুক্তি, 22 আদেশের 4 বিধি হচ্ছে বিবাদীর অন্তর্ভুক্তি 90 দিনের মধ্যে। পক্ষভুক্তির কারণে মামলা খারিজ হইলে সে খারিজের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিকার আছে? পক্ষভুক্তির কারণে নতুন কোনো মামলা দায়ের করা যাবে? সানি করা যাবে, নতুন মামলা করা যাবে। পক্ষভুক্তির জন্য গেলে সানি মামলা করতে পারবেন, সানি মামলা কি ইংলিশে কি বলে? মিস কেস কে পুরো ডিটেইলড কি বলে? মিস সেলেনিয়াস, কেলেনিয়াস না, মিস সেলানিয়াস। মামলা প্রত্যাহার সংক্রান্ত বিধিবিধান কত আদেশ? তেইশ আদেশ মামলা প্রত্যাহার। 23-এ বলা আছে যে সোলে ডিক্রির বিরুদ্ধে কীভাবে কী হবে, আপোষের বিষয়গুলো হইব। এই মামলা প্রত্যাহারটা কখন করা যায়? মামলা প্রত্যাহারটা কখন করা যায়? মামলা যে কোনো সময় প্রত্যাহার করা যায়। সে কি সকল বিবাদীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবে না সিঙ্গেল বিবাদীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবে?
দুটোটাই করা শিল্পী কারো পক্ষ থেকে প্রত্যাহার করতে চাই, এর বিষয়ে আমার আর কোনো নাই, এটা আমি উইথড্র করবো, এত বিষয়ে আমার কোনো কথা নাই, অথবা সকলের বিরুদ্ধে আমার কথা নাই, সেটাও যাবে, সেটা যাওয়ার সুযোগ আছে। কতদিন আলোচনা করতেছিলাম কমিশন সম্পর্কে করতে 26 আদেশ, 4টা কারণ কি কি জানো? জবানবন্দির জন্য কমিশন, তদন্তের জন্য কমিশন, হিসাবের জন্য কমিশন, বাটোয়ারার জন্য কমিশন, এই জবানবন্দি বা তদন্ত এই জাতীয় কমিশনের কাগজপত্রগুলি কমিশন করে আসার পরে এই কমিশনের জন্য কি কোনো নির্দিষ্ট টাইমিং থাকে যে আপনি কমিশন করার পর এটা এটা টাইমের মধ্যে দিতে হবে? 3 মাসের মধ্যে করতে পারছে, 3 মাসের মধ্যে কি চূড়ান্ত নাকি সময়সীমা আরো বাড়ে? যেমন করোনা পরিস্থিতি বা কোনো কারণবশত কমিশন দিচ্ছেন কিন্তু এর মধ্যে করোনা লগ হয়ে যাচ্ছে, আমি কথা কোর্ট বন্ধ ঠিক আছে কিন্তু কোর্ট খোলা, বন্যা চলতেছে, কোর্ট খোলা থাকলেও তো এখন কমিশন করা সম্ভব না, পানি যে এলাকায় করবে ওই পানি গেছে, পানির নিচে ডুবে, তাহলে এর মধ্যে কমিশন করবে কিভাবে? মানে আজকে বিকেলে একটা কমিশন আছে, 4টা কারণে কমিশন আমাদের সামনে ক্লিয়ার হইলে এই বিষয়গুলি ক্লিয়ার করা, তাহলে এদিকে আমরা লোকাল ইনভেস্টিগেশন একটা জিনিস পাইলাম, স্থানীয় পরিদর্শন 26 আদেশের 9 মিনিট, কোশ্চেন হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন কই আছে? অর্ডার 26-09 স্পেসিফিক উত্তর, কেন কোনো সম্পত্তির বাজার মূল্য বা হিসাব পরীক্ষা এগুলি করার জন্য, মানে সম্পত্তির মূল্য নির্ধারণ করা বা কোনো বিষয়বস্তুর বাজার মূল্য নির্ধারণ করার জন্য কমিশন করা, এগুলোর ক্ষেত্রে সর্বসাধারণ মেয়াদটা হচ্ছে 3 মাস পর্যন্ত কমিশন, ক্ষেত্রে বিশেষে এটা আদালত অনুমতি করলে বাড়ানো যেতে পারে। এরপর হচ্ছে 33 হচ্ছে পপার বা নিঃস্ব ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি হওয়ার জন্য কি পরিমাণ আর্থিক অসঙ্গতি থাকলে তাকে নিঃস্ব, মামলার বিষয়বস্তু এবং পরিধেয় পোশাক আদি এগুলি ছাড়া যদি 5,000 টাকার কম থাকে তাহলে সে পপার, এমন মানুষ বাংলাদেশে আছে বলে আমার জানা নেই, 5,000ও নাই, এই দেশে 5,000 টাকা কিছু হয় না, নর্মাল হিসাব করে জীবনযাপন। প্রপার ব্যক্তি আবেদন করবে কিভাবে বা আবেদন করার প্রক্রিয়াটা কি, কই কি আবেদন করবে, একজন নিঃস্ব ব্যক্তি আবেদন করার জন্য কার কাছে করবে? আগে নিঃস্ব ব্যক্তির জন্য আগে অনুমতি নিতে হইবে, একটা আবেদন পত্র দিতে হইব, এটার জন্য একটা তদন্ত কমিটি যাচাই বাছাই করবে, করে যদি তাকে রিপোর্ট দেয় যে হ্যাঁ তার আসলেই তার সামর্থ্য নাই, তাহলে তাকে প্রপার মনে ঘোষণা করলে তখন সে প্রপার সুবিধাটা পাবে, এটা নিঃস্ব ব্যক্তি পাবে, নিঃস্ব ব্যক্তি আপিল করবে কত আদেশ অনুযায়ী, এটা 33 হচ্ছে নিঃস্ব ব্যক্তির মামলা, আপিল কত? 33-এর পুরোপুরি অপোজিট, মানে 44, 33 হচ্ছে নিঃস্ব ব্যক্তির মামলা, 44 হচ্ছে নিঃস্ব ব্যক্তির আপিল, ওখানে একই কথা, মামলা করার পর মামলায় হারতে সমস্যা নাই কিন্তু এখনো তার আর্থিক অসঙ্গতিটা সামর্থ্যের নিচে আছে কিনা সেক্ষেত্রে এটা কাজ করবো। এরপর হচ্ছে ইন্টারপ্রিটার মামলা, যেটা 88 ধারার সাথে কানেক্টেড ছিল, যে দাবিহীন ব্যক্তির মামলার বিষয়টা, দাবিহীন ব্যক্তির ক্ষেত্রে মামলা দায়ের করতে পারবো, আদালত বস্তুটা তার হেফাজত রাখার মতো হইলে আদালত তার হেফাজত রাখবেন বা অন্য কোনো উপায় ব্যবস্থাটা নেবেন, এটা শুনানির মাধ্যমে ফয়সালা করবেন এবং যিনি সর্বশেষ পর্যন্ত জয় লাভ করবেন উনার কাছ থেকে আগে যিনি বাদী তার খরচটাকে আদায় করে দেবেন, ওটা প্রথম দায় তার কাছে, প্রথম দায়, এটা হলো ইন্টারপ্রিট লিডার গেল। রায়ের পূর্বক রোগটা কেন করে, যখন বলতে পারে যে এই মামলাটা কোনো পক্ষের বিরুদ্ধে চলে যাবো, তখন সেই মামলার বিষয়বস্তুটাকে সরিয়ে নেওয়ার বা এটা এটাকে অপসারণ বা ক্ষতি সাধন করার চেষ্টা করে, মামলার তো জমি বিক্রি করে নিতে পারবো না, মাটি কেটে বিক্রি করে ফেলতেছে ইটভাটার কাছে, একবারে 10 ফিট গভীর করে ফেলবো, এরকমটাও আইনের দৃষ্টিতে অন্যায়, বা গাছ কেটে বিক্রি করে দিব, ফল বিক্রি করে দিচ্ছে, এর পূর্বে প্রয়োগ করা দরকার হলে প্রয়োগ, নইলে তো রায়ের পূর্বে প্রয়োগ করার কথা না, এই বিষয়টা আছে 38 আদেশে এবং মূলত আলোচনাটা হচ্ছে 5-12। হ্যাঁ ওইটাই বললাম, যে ফল থাকলে পতনশীল এই বিষয়গুলির জন্য ব্যবস্থা নেবেন, এই সম্বন্ধে যাবো। অস্থায়ী নিষেধাজ্ঞা 38 অধ্যাদেশ 39 কোন কোন কারণে করা যায়, মামলায় ধ্বংস বিনষ্ট হস্তান্তর রূপান্তর এগুলি কোনো করার আশঙ্কা থাকলে আদালতে এফিডেভিট দিয়ে যদি আপনি বলতেই হইব, হলফনামা দিয়ে বলতেই হইব যে আমার এরকম, তবেই একটা অস্থায়ী নিষেধাজ্ঞার একটা দরখাস্ত আসবে, এটা কি অস্থায়ী নিষেধাজ্ঞা একটা দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা না, অস্থায়ী নিষেধাজ্ঞা একটা দরখাস্ত, এর সংবাদেও আছে 53 53-তে, আর এখানে কার্যক্রমটা 39 আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞার কার্যক্রমটা এখানে সঙ্গে হচ্ছে 53-তে 54-তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্র, মঞ্জুরের ক্ষেত্র অস্থায়ী আর স্থায়ী দুটোর সঙ্গে 53-তে। হ্যাঁ জিনিসটা হচ্ছে যে আমি যখন ভাইবা পড়া ভাইবাকে যখন আমি পড়তাম আমি ক্লিয়ার বুঝতাম না,
দুই জায়গায় আছে তাহলে মানে পার্থক্য মানে দুইটার দুই জায়গায় থাকা দরকার থাকে। খারাপ মুখস্ত করে বাইরে দিতে গেছে, ক্লিয়ার তখন বুঝি নাই, পরে পর্যায়ে বসে উকিলার পরে বুঝছি দুইটা পার্থক্য, যে মুখস্ত পাই নিজে নিজে বসছি তুমি, আর যে বুঝাই বসে আসলে কতটুকু বুঝাইবো আমি কনফিডেন্ট নাই, কারণ আমি আর নাম মনে কারোর কাছে মনে করি না যে কেউ কেউ আমার পড়াইতে পারবো এই উকিলিবার আমার মনে হয় নাই। যাই হোক, এটা যার যার চিন্তা চেতনা আমার কাছে মনে হয় না আমি পড়িনি। তো আমি এই জায়গাগুলিতে পরে শিখছি বিষয়গুলি, তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা একতরফা কি দেওয়া যায়, মানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কি মানে অপপক্ষের শুনানি ছাড়া কতদিনের জন্য দেওয়া যেতে পারে, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা যদি দেয় কতদিনের জন্য দেয়, এটাকে বলো সাত দিনের পর্যন্ত একটা সৌকজ বা কারণ দর্শন নোটিশ দেওয়া সাত দিনের জন্য দিতে পারে, অপরপক্ষে যে অবস্থা সেমনি থাকো সেভেন ডেজ তুমি আসো। অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা যে কোনো সময় চাওয়া যায়, এবং অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়ার সাথে সাথে একটা অন্তর্বর্তীকালীন একটা দরখাস্ত দেওয়া যেন ইন দি মিন টাইম উনি কোনো অনিয়ম করতে না পারেন। এটা সাত দিনের জন্য আদালত একটা সৌকজ দেয়, সৌকজ দেওয়ার পরে এটা চলে আসে, এরপর আপনি ওই সাত দিন পর্যন্ত উনি কাজ করবেন না, সাত দিন আসলেই সাত দিনের মধ্যে অধীনে দিয়ে দেয়, একতরফ আবেদন করলে দিয়ে দেয়, এরপর সাত দিনের মধ্যে উনি আসলে এটা উইথড্র হয়ে যায়, এবার অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানির দিকে যায়। এবার অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানি করতে করতে যে অর্ডার 39-7 অনুযায়ী একটা লোকাল ইন্সপেকশন অনেক সময় চায় যে স্যার আমিও দাবি করি উনিও দাবি করে আপনি কিছু সরজমিনে দেখেন যে কি আসলে অ্যাকচুয়ালি দখলে আছে, তখন আদালত নিজস্ব ওই যে কমিশন যেটা কথা বলতেছিলাম ওই কমিশনে পাঠানো হয়, উনি যা দেখে আসছেন কোনটা কোন জায়গায় কী হালতে আছে এগুলো দেখার প্রেক্ষিতে উনি ওনার রিপোর্টের উপর ভিত্তি করে দেয়। কিন্তু এটা 26/9 বিধির সাথে রিপোর্ট না, এটা বিষয়টা ভিন্ন, এটা হচ্ছে কে কী অবস্থায় আছে জমিটা দেখে আসার জন্য বা বস্তুটা দেখে আসার জন্য, এটা 39/7 বিধি। প্রতিষ্ঠানের উপরে বাধ্যতামূলকভাবে নোটিশ না দেওয়া ইনজাংশন দেওয়া যাব না, প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের শুনানি না করে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাব না, অন্তর্বর্তীকালীন দেওয়াটাও ক্রিটিক্যাল বিষয় কারণ একটা প্রতিষ্ঠান অফ হয়ে যাবে। এটি হলো অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়গুলি। 40 আদেশ মূলত হচ্ছে রিসিভার তত্ত্বাবধায়ক, এখানে 5টা বিধি আছে। রিসিভারের পারিশ্রমিকটা আদালতে নির্ধারণ করে দেবে এবং তিনি সার্বিক সম্পত্তি দেখাশোনা জমাদান ক্ষতিপূরণ এগুলো সকল কি কার্যক্রমগুলি উনি দেখবেন, মামলা চালাবেন, মামলা জমা দিবেন, হিসাব মেনটেন করবেন, তিনি অ্যাজ ইউজুয়ালি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এই হিসাবগুলি দিবেন। তিনি যদি দিতে অপারগত হন তাহলে এটার যারা তত্ত্বাবধানকারী আছে তার অভিযোগ করতে পারে, এবং যদি দেখা যায় রিসিভার এখানে কোনো 9-6 আশ্রয় করছেন তাহলে রিসিভারের সম্পত্তি বিক্রয় করিয়া তাহা আদায় করিতে হইবে, রিসিভার হইলেও ঝামেলা আছে এটা করে আদায় করতে হইবে, আদায় করতে হবে। এরপর 41-এ মূল ডিক্রি থেকে আপিল, মূল ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করবেন, আপিল 41-7 যাবো, 41-96 ধারার সাথে একটা কানেক্টেড বিষয় আপিল সংক্রান্ত বিষয়গুলি কাজ করে, হ্যাঁ এই বিষয়গুলি কাজ করে, এটা আপিলের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কাজগুলি করে। 43-এ বলছে আদেশের বিরুদ্ধে আপিলের কথা, যেটা 104 ধারা কানেক্ট করবো, 104 ধারার সাথে আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে এখানে প্রায় 22টা কথা বলা আছে, 22টার ক্ষেত্রে আপনি আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন, বলতে পারে 43 আদেশে কয়টি বিষয়ের উপর আপিল করা যাচ্ছে, 22টি আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, 104 এইরকমটা আছে, কিন্তু 22টা আছে, মানে 22টা আছে 43, হ্যাঁ মোটামুটি 25টা ঠিক আছে, 25টা দেওয়া যেতে পারে। এই হচ্ছে মোটামুটি দেওয়ানি সংক্রান্ত আলোচনা। এরপর রিভিউর একটা বিষয় আছে, রেফারেন্স আছে 46-এ, রিভিউ আছে 47-এ। এই হচ্ছে মোটামুটি থিওরিটিক্যাল সংক্রান্ত পড়াশোনা। এছাড়া আমাদের হাইকোর্ট বিভাগে দেওয়ানি কার্যবিধিতে কেউ এরকম পড়ায় কিছু নাই, কারণ দেওয়ানি কার্যক্রম হাইকোর্ট থেকে এটাকে ধরার কোনো আবশ্যকতা নাই। এই হচ্ছে মোটামুটি এই বিষয়গুলি সংক্রান্ত আলোচনা।